নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে যে ফুড এসআই পদে আবেদন নেওয়া হয়েছিল তাতে আপনারা কিন্তু অনেকেই আবেদন জমা করেছেন। এবার কথা হলো কবে পরীক্ষা হবে সেই ফুড এসআই পদে, এছাড়াও বর্তমানে সেই ফুড এসআই পদে কতজন আবেদন করেছে, সে ব্যাপারে কী আপডেট এসেছে আমরা আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বগার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে ফুড সাব ইন্সপেক্টর পদে 13.5 লাখ দরখাস্ত, পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কি লেখা রয়েছে। এখানে আরও বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে অর্থাৎ ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে 20 সেপ্টেম্বর পর্যন্ত। 480টি শূন্য পদের জন্য এবার দরখাস্ত জমা পড়েছে 13,35,000-এর মতো। এর আগে 2018 সালে শেষবার ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল, তখন দরখাস্ত জমা পড়েছিল 11,06,000-এর মতো। শেষমেষ পরীক্ষা দিয়েছিল প্রায় 7.5 লাখের মতো প্রার্থী। এবারও ধরে নেওয়া যায় 10 লাখের মতো প্রার্থী পরীক্ষা দেবে। পিএসসি সূত্রে খবর, পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়ার উযোগ্য আছে, তবে এবছর পরীক্ষা নেওয়া যাবে না, সম্ভবত জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হতে পারে। নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্য সরকারের অনেক বড় বড় পরীক্ষা আছে, যেমন প্রাইমারি টেট হবে 10ই ডিসেম্বর, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা, 2023 সালে WBCS প্রিলি পরীক্ষা 5ই নভেম্বর, নভেম্বর মাসে আর কোনো পরীক্ষার তারিখ নেই, 12ই নভেম্বর কালী পুজো, 19শে নভেম্বর ছট পুজো, 26শে নভেম্বর রাসযাত্রা। ডিসেম্বর মাসেও পরীক্ষা নেওয়া সম্ভব নয়। 3 এবং 17ই ডিসেম্বর পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলেও 10ই ডিসেম্বর যেহেতু প্রাইমারি টেট আছে, তাই তার আগের ও পরের সপ্তাহে এত বড় পরীক্ষা নিতে চাইবে না সরকার। 25শে ডিসেম্বর রাজ্যে কড়া নিরাপত্তার জন্য 24শে ডিসেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অন্যদিকে বর্ষ শেষের রবিবার 31শে ডিসেম্বর পরীক্ষা নেওয়াও সম্ভব নয়। সুতরাং পরীক্ষা নেওয়ার সম্ভাবনা 14ই জানুয়ারি, তো এটা হওয়ার সম্ভাবনা কিন্তু জানানো হয়েছে। তো পরবর্তী সময়ে যখনই অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে, অ্যাডমিট দেওয়া শুরু হবে, আপনাদেরকে আমরা প্রতিনিয়ত আপডেট জানাতে থাকব। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।